বাইরে যাইতেছি, হাঁটাচলা করার জন্য। ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না। ঘরে বসে থাকলে হাত পাও ভারী হয়ে যায়, হাত পায়ে পানি আসে, তাই একটু বাইরে হাঁটাচলা যদি করি ভালো লাগবে। ও, ওই যে তোর বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে তো, তাই আর কি একটু বেশি অস্থির লাগে। হ, সময় তো আর বেশি দিন নাই, এই তো একদিনের ভিতরে হয়ে যাবে। আচ্ছা, তোর একটা কথা কই। ক, আমরা তো দুজন বান্ধবী ছিলাম এক গ্রামের, কি মিল ছিল তোর আমার সাথে। আর দেখ কি আমাগো কপাল, বউ হইয়া আবার দুজনে একই বাড়িতে আসি, একই জামাইয়ের সাথে ঘর সংসার করতেছি, আমার বাচ্চা হইতেছে, কিন্তু তোর তো বাচ্চা হইল না। দেখ দেখ তুমি, তোর বাচ্চা হইতেছে এটা খুব ভালো কথা, আর তুই যে কইলি আমার বাচ্চা হইল না, দেখ আমার যদি ঠিক মতো ওষুধ পানি খাওয়াইতো না আমারও বাচ্চা হইতো। ওষুধ পানি খাওয়ায় নাই তাই হয় নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে হাইটে চলে আসি। আচ্ছা ঠিক আছে যা, আর শোন, যে পুকুর পাড়টা আছে না ওই দিক দিয়ে ঘুরবি, ওই দিক দিয়ে অনেক অনেক বাতাস হয়। আচ্ছা ঠিক আছে যা। বৌমা কই যাইতেছো তুমি? আম্মা একটু পুকুর পাড়ে যাইতেছি হাঁটা চলা করার জন্য। কি এই ভরা দুপুর বেলা তোমারা পুকুর পাড়ে যাইতে গেছে? কে যাইতে গেছে? হ্যাঁ, আর পুকুরের যে ঘাটের সিঁড়িগুলা এমন শ্যাওলা, ওই জন্য তুমি পিছলা খেয়ে পড়ে যাও, তাহলে তো তোমার ঘরের সন্তান নষ্ট হয়ে যাবো। যাও যাও ঘরে যাও, তোমার পুকুর পাড়ে যাইতে হইব না। না না আম্মা, কিছু হইব না, পুকুর পাড়ে নাকি অনেক বাতাস আছে। বড় বাবু কইল, বড় বাবু তো আমার পুকুর পাড়ে যাইতে গেছে, যে ঘুরে আসতে গেছে, আমি যামু আর আমো। কি পুকুর পাড়ে যাওয়ার বুদ্ধি বড় বৌমা দিছে? হ্যাঁ বৌমা, তুমি জানো না যে ও গর্ভবতী, ওরে এই দুপুরবেলা পুকুর পাড়ে যাইতে গেছো, আর এই যে কত বছর হয়ে গেছে একটা বাচ্চা তো দিতে পারলা না, আর ছোট বৌমা গর্ভবতী থেকে হিংসা করতেছো না? আম্মা আপনি আমার এত কথা শুনাইতেছেন কেন? ওরে ভালোর জন্য বলছিলাম, যে ওই দিকটা বেশি বাতাস আছে, ভালোর কালাই নাই তাই না? না এত ভালো কোয়া লাগবো না বৌমা, তুমি ঘরে চলো। আচ্ছা আম্মা যাইতেছি, আপনি বুবুরে কিছু কইেন না, চলো চলো ঘরে চলো। তোমার আকাশ দুটি চোখে হয়ে গেছি মা মা, তুমি বৌমার কথা বাদ দাও তো, তুমি তুমি তাড়াতাড়ি চলো হাসপাতালে, চলো চলো। শাকিল আমারে আমার বাসা নিয়ে চল, আমার কিচ্ছু হবো না। আরে ইন্দিয়া, বৌমা ব্যথা উঠছে, আর তুই তুই প্রথম সন্তানের বাপ হইতেছস, আমার এনে এনে থাকা লাগবো না, তুই তুই বাসায় চল, বাসায় চল। আমার আমার মায়ের আমার মায়ের আগে হাসপাতালে নিয়ে যাবো, আর আমার ভাগ্যে যদি সন্তান থাকা থাকে, সন্তানের ডাক থাকা থাকে, তাহলে আমি ঠিকই আমার সন্তানের মুখে বাবা ডাক শুনুম, এটা থেকে কেউ আমার আটকাইতে পারবো না। তুমি তুমি আমার উপরে ভরসা রাখো, তুমি চলো তো। শাকিল তুই তুই বুঝতেছিস না বড় বৌমা? মা 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 কত গো, মা কত গো, মা চলো আগে তোমার হাসপাতালে নিয়ে যায়। মা বৌমা
বোমা বাড়িতে কেউ নাই নাকি পাইছেন আম্মা তো সকালে ডাকতে গেছে ওর মেয়ে তো খুব খারাপ অবস্থা হে কোকি তাহলে অন্য উপায় আপা ওর তো প্রসব বেদনা হচ্ছে আপা আপনি ডাক্তার ব্যবস্থা করেন নাহলে বড় কিছু হয়ে যেতে পারে অবস্থা বেশি ভালো না 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 আমি আমি যেতেছি আর কই যেতেছেন বিয়াই বিয়াই ওই শুরু বোমা তো প্রসব বেদনা হচ্ছে আচ্ছা অবস্থা বেশি ভালো না এটা বোমা কইতেছে আমি ডাক্তার আনতে যেতেছি ও জানজার তাহলে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যাইবো হ্যাঁ যা এই সাই তোর তাড়াতাড়ি লগে যা টাকা নিয়ে যা পুত্র যাইবো আমার লগে হ্যাঁ যাইবো যাইবো বাবা চলো যাই যাও চিন্তা করেন না আমরা আছি এখানে সর্বনাশ তো হয়ে গেল কিছুই তো করতে পারলাম না আর কি করবো আরে আয়না কেন তোর যে জায়গা জমি যা আছে এর থেকে বেশি সুন্দর ওই আব্বা বাচ্চাটা রেখে তুমি পয়টা দিবা আব্বা কোন অঘটন যদি ঘটে যায় আরে রাখ তোর অঘটন এই পৃথিবীতে যতগুলো শয়তান রে পয়দা করছে আল্লাহ সবগুলো শয়তান রে মাইরা চিপড়িয়ার রসটা আমার খাওয়া পয়দা করছে আমি কম শয়তান নাম চস আর কেন এটা করতেছি জানোস শাকিল আবার বিয়ে করেছে কি লিগা তোর ঘরে পোলাপান হয় না এর জন্য এখন যখন দেখবো যে এর তো ওই ঘরের বাচ্চা এসে পড়ছে তোর তো কেল্লা ফত্তে যার কারণে আমি ওর মাটিতে বুঝতে ভালো ঠিক আছে চাই পাখা তাড়াতাড়ি করো আমার ভয় লাগতেছে ভয় লাগলো ওই বলিনি তুই খালি দেখবি নজর রাখ তোর জন্য তোর যেমনি ভালো হয় ওই কাম আমি করে দিতেছি মনে করবি কোনোদিন একটা শয়তান বাবা ছিল আমার বাবা আমার শাশুড়ি এসে গেলে সমস্যা আছে আর তুই আইবো না চুপ চুপ কর কথা বলিস না নিশ্চিন্তে চোখে মাখি মুখে সব জায়গা বন্ধ করে বসে থাকি কোনো কানের আওয়াজ না ঢুকে চোখে দেখবি না এরকম থাকি কিচ্ছু জানিস না আব্বা আমার শ্বশুর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে বাচ্চা কই গেল তাহলে আমি কি করবো আরে চিন্তা করিস কেন তোর শ্বশুর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে যে কই বাচ্চা কই কবি একটা পানির পোটলা হয়েছে ঠাসকুটা ফাইটে গেছে গা ও তো অজ্ঞান হয়ে গেছে গা পরে কী করবো এটা ফালা দিছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বা কমুনি কিন্তু আব্বা তুমি কিন্তু আমার সাথে থাকো আমার কিন্তু কলিজা কাঁপতেছে ভয় লাগতেছে তুমি না থাকলে কিন্তু আমি মরে যাবো গা ভয়ে আর তুমি এই বাচ্চাটার সেমনি কবর দিলা তাজা একটা শিশু বাচ্চা আমার শ্বশুর শাশুড়ি যদি শুনতে পারো না আমারও ঠিক এমনি কারবো থাম তোর শ্বশুর শাশুড়ি হ্যাঁ যদি জানতে পারে ওরা তাহলে এই যে এরে সেমনি করে মাটি দিছি না ও গরুর কাচ্চা কাচ্চা মাটি দিতে ঢুকাম আমার শয়তানি শেষনি অন্তরী চলাই
আরে পাগল ডরাস কেন? হ্যাঁ কোনো ডর নাই, আমি যেমনি করে ঠিক ওইভাবে কাম করবি, চোখ কান নাক সব বন্ধ রাখবি, যেইখানে দেখোনি ওইখানে দেখবি, যেখানে শোনানি ওইখানে শুনবি, যেইখানে দরকার ওইখানে কানবি, সেভ করে মিলা দিবি। সতীন হইলো আমার মাইয়া তোরে সতীন মনে করে না বোন মনে করে, আমার একটু বুঝা এখন কি হয়েছে, আমার তো ভালো লাগতেছে না। আরে আমার বোন আর আমার বাপ এরকম করতেছে কে? এরা তো লোক সুবিধার না, নিশ্চয়ই এরা এখানে কোনো ঘাপলা পাকাইছে, তাছাড়া তো এরা এমন করা লোক না। আমার বোন কিরকম কিরকম কান্দতেছে, আমার আব্বু কিরকম চোখ নড়াইতেছে। বোমা কান্দন থামাও, কি হয়েছে ঘটনাটা খুললা কও, নাহলে আমি বুঝুম কেমনে। ববি আই বি আই কি হয়েছে আমার কাছে কন্যাকে?